ছোট মা, মা আর সন্তানের সম্পর্ক হলো পৃথিবীর সব থেকে পবিত্র সম্পর্ক ছোট মা। আর আপনি আপনি কিনা সেই মা আর সন্তানের সম্পর্ক নিয়ে ছেলে খেলা করলেন? এত কাল ধরে আপনি মিছে কথা জাল বুনে এলেন। মা হয়ে যখন আপনি নিজের ছেলের সামনে আপনার আসল চেহারাটা লুকোতে চাইলেন না, তখন আমি বা কেন লুকোই বলুন তো? ছোট মা, আজ না হোক কাল বড় সাহেব সবটা এমনিতেই জানতে পারতে, কারণ যা সত্যি তা কখনো চাপা থাকেনি। আসলে কি জানেন তো, এই বড় সাহেব না আপনার সম্পর্কে কোনো কটু কথা শুনতেই চান না। উনি তো মানতেই চান না যে ওনার মা ওনার ছেলের সম্পর্কে কোনো খারাপ কিছু ভাবতেও পারে। উনি তো এটা বিশ্বাসই করতে চান না ছোট মা, কিছুতেই বিশ্বাস করতে চাননি উনি। তাই আমি এতদিন এত কিছু সহ্য করেছি, কিন্তু অনেক কষ্টে না আপনার স্বরূপখান আমি বড় সাহেবের কাছে প্রকাশ করিনি, আনিনি ওনার সামনে আপনার আসল স্বরূপটা। অনেক কষ্টে লুকিয়ে রেখেছিলেন ছোট মা। আমি কালকেও বলেছি যে বাবা চলে যাওয়ায় আপনার মাথা ঠিক নেই, তাই ছোট মা এমন ব্যবহার করে ফেলেছেন, এটাও বলেছি আমি। এখনো বলছিলাম আপনার মনের পাক ঢাকার চেষ্টা করছিলাম আমি ছোট মা, আর আপনি, কিন্তু আপনি তো আমার সেই চেষ্টা ভেস্তে দিলেন পুরো আমাকে সুবিধাবাদী বলে। আপনি কেন বড় সাহেবের চোখে নিজেকে এতটা ছোট করে দিলেন ছোট মা? কেন কেন আসল চেহারাটা আপনার ছেলের সামনে আনলেন এভাবে, কেন ছোট মা কেন? সত্যি না, সত্যি না, সবটাই দুঃস্বপ্ন, এটা হতে পারে না, এটা হতে পারে না। এটা আমার মায়ের কাছে আমার থেকে দামি আর কিছু হতে পারে না। আমার মনে হয় পাগল হয়ে গেছে, একদম পাগল হয়ে গেছে। যাও যাও যাও, ওকে পাগলা করতে নিয়ে যাও, যাও। ছোট মা,